একটি ফ্যামিলিতে একটি মেয়ে গিয়েছিল সুইসাইড করতে। সুইসাইড করতে গিয়ে তাকে বাঁচিয়ে নেওয়া হয়। তাকে বাঁচানোর পর ফাঁসির দড়িটা পোড়ানো হয় না। তারপর কি হয় জানো? না, তারপর কি হয় সেটা তোমাদেরকে শুনতে হবে। আর কি কি ঘটে সেগুলো তোমরা শুনে চমকে যাবে। আজকের যে তিনটি ঘটনা আছে, তিনটি ঘটনাই একদম জমজমাট। তো তোমাদের পাসপোর্টটা নিয়ে নাও, আমরা এখন যেতে চলেছি ভূতের রাজ্যে, যেখানে আমরা আজকে বিরাজ করব। তো চলো এবার সরাসরি চলে যাব ঘটনাতে। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি আমার নিজের নাম ও জায়গার নামটা মেনশন করতে পারলাম না, তবে পার্সোনালি তুমি আমাকে চেনো। আগেও দুটো ঘটনা পাঠিয়েছিলাম, তার মধ্যে একটি ঘটনা তুমি শেয়ারও করেছিলে, তাই জন্য আমি ভীষণই খুশি হয়েছি। আজকে আবারও একটা ঘটনা লিখতে চলেছি, আশা করি তোমার খুব ভালো লাগবে। প্রথমেই কটা কথা বলে রাখি, আমার দাদু ছিলেন ভীষণ কিপ্টে। সবাই বলে থাকে যে বাড়িঘর যখনই আমরা সস্তা দামে পাই না কেন, সেটা নেওয়ার আগে অন্ততপক্ষে কয়েকবার বিচার বিবেচনা করে নেওয়া উচিত, আর বুঝে শুনে বাড়ি ঘর বা যে কোনো প্রপার্টি কেনা উচিত। কিন্তু আমার দাদু তার ছয় ছেলের কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। আমার বাবারা ছিল ছয় ভাই। আজ থেকে প্রায় 15 বছর আগে আমরা যে বাড়িতে বর্তমানে আছি সেই বাড়িটা কেনা হয়েছিল। তিনতলা বাড়ি, স্টেশন থেকে মাত্র 15 মিনিটই দূরত্বে, একদম অল্প দামে পাওয়া গিয়েছিল, আর বাড়িটার কন্ডিশন ছিল অনেক ভালো। আমার দাদু কোনো কিছু চিন্তা না করে বাড়িটাকে কিনে ফেলে। বাড়ি কেনার পর এক মাস কোনো সমস্যা হয়নি, কিন্তু এক মাস পর থেকে শুরু হয় আসল ঘটনা। প্রথম ঘটনাটা যখন আমার সাথে ঘটেছিল, আমার বয়স তখন ওই 3 বছর। আমাদের ঘরটা ছিল তিনতলার একদম শেষের দিকে। আমাদের ঘর থেকে বাইরে বেরোলে টিভির রুম, অর্থাৎ যাকে বলা হয় ড্রয়িং রুম। আমাদের অত বড় বাড়িতে একটাই মাত্র টিভি ছিল, সবাই একসাথে সন্ধেবেলা টিভি দেখত, দুপুরবেলা যে যার মতো ঘরে শুয়ে বিশ্রাম নিত। আমি যেহেতু ভীষণ দুষ্টু প্রকৃতির মেয়ে ছিলাম, তাই জন্য আমি সারা দুপুর খেলে বেড়াতাম। এই ঘর থেকে ও ঘর আমার জেঠিমা কাকিমা সবার ঘরেই যেতাম, আমার ঠাকুমা দাদু সবাইকে বিরক্ত করতাম। সেদিনও মা ঘুমিয়ে যাওয়ার পর আমি রুম থেকে বেরিয়ে যাই লিভিং রুমের দিকে, কিন্তু আমি হঠাৎ করেই চলে যাই ড্রয়িং রুমে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার ছিল, যেহেতু জানলা দরজা বন্ধ ছিল। আমি দেখতে পাই যে রুমে টিভিটা চলছে। আমি টিভি দেখার জন্য ওই ঘরে ঢুকতেই থমকে দাঁড়াই, দেখি একজন লোক লুঙ্গি পরে বসে রয়েছে। একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে কোনো ছেলে লুঙ্গি পরে না, আমার দাদুও না। আমি দেখছি একজন ভদ্রলোক লুঙ্গি পরে বসে রয়েছে, আর তার মাথাটা আমি দেখতে পাচ্ছি না, কিংবা বলতে পারো লোকটার মাথা ছিল না। আর টিভির চ্যানেলটাও একদম স্পষ্ট ছিল না, কেমন একটু ঝিরঝির করছিল। এখানে হয়তো অনেকে বলতে পারে যে কোনো ফিল্মের সিন বের করে বলছি, কিন্তু যার সাথে ঘটে সেই আসল মর্মটা বুঝতে পারে। আমার এখনও স্পষ্ট চোখে ভাসে ওই দিনের সিনটা। আমি ঘরে যাওয়ার বদলে তিনতলার সিঁড়ি থেকে সোজা নামতে শুরু করি। একসময় আমার মনে হয় কেউ যেন দুহাত দিয়ে জোরে আমাকে ঠেলে নিচে ফেলে দেয়। ভাগ্য ভালো আমি তিনতলা থেকে একতলা গড়িয়ে পড়ে যাইনি। তার আগে আমার মা আমার চিৎকার শুনে আমার পিছু পিছু ছুটতে থাকে আর সবাইকে ডাকতে থাকে। দোতলা থেকে আমার জেঠিমা বেরিয়ে এসে আমাকে কোনো রকমভাবে ধরে ফেলে, কিন্তু ততক্ষণে আমার মাথা ফেটে গিয়েছিল, তাই জন্য আমাকে সাথে সাথে হসপিটালাইজ করা হয়। প্রায় 15 দিন আমি সেন্সলেস ছিলাম। তারপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি সবাইকে ঘটনাটা খুলে বলি। তারা কেউ আমার কথা বিশ্বাস করে না, তারা ভাবে আমি হয়তো দুষ্টুমি করতে করতে পড়ে গেছি, আর বাড়ির লোকের বকা খাওয়ার জন্য এখন বানিয়ে বানিয়ে গল্প বলছি। দ্বিতীয় ঘটনাটা ঘটে আমার দাদুর সঙ্গে। আমার দাদু রাত্রিবেলা স্মোক করতে ছাদে যেতেন,
বাকি দিনগুলোর মতো সেদিনও দাদু গিয়েছিলেন ছাদে স্মোক করতে। দাদু স্মোক করতে করতে হঠাৎ দেখতে পান পাশের ছাদ থেকে একজন মহিলা দাদুকে ডাকছে। পাশের ছাদ বলতে ওটা আমাদের বাড়িরই অংশ ছিল, কিন্তু ওই পাশটা বাড়ির মালিক বলে দিয়েছিল যেন আমরা ব্যবহার না করি, কারণ ওই জায়গাটার অবস্থা ভগ্নপ্রায়, তাই আমরা ওই দিকটা ব্যবহার করতাম না। আমাদের ইচ্ছে ছিল সামনের বছর ওই জায়গাটাকে ভেঙে একটা দোকান তৈরি করা। দাদু তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এই মহিলাটা এভাবে আসলো কী করে, কারণ ওই দিকটার সিঁড়ি তো আমাদের বাড়ি দিয়ে যেতে হয় আর আমাদের বাড়ি তো লক করা হয়ে গেছে, আর ওই দিকটায় দাদু যেহেতু বারণ করেছিল কাউকে যেতে, তাই জন্য কেউ যাওয়ার সাহসও পাবে না, এমনকি আমার মা জেঠিমা তো কোনোভাবেই সেদিকে যাবে না। এরপর দাদু চোখের পলকে দেখল ওই ছাদের মহিলাটি এই ছাদে এসে হাজির হয়েছে। দাদু ব্যাপারটা বুঝতে পেরে ভগবানের নাম নিতে নিতে সোজা নিচে চলে আসে। পরদিন সকালবেলা আমাকে আর আমার ঠাম্মাকে সমস্ত কথা খুলে বলে এবং আমার ঠাকুমা ঠিক করে যে বাড়িতে কেন এরকম ঘটনা ঘটে চলেছে সেই বিষয়ে সবার কাছে খোঁজ নেবে। কিন্তু খোঁজ নেওয়ার মধ্যেই এমন একটা ঘটনা বাড়িতে ঘটে গেল যেটা সবার পক্ষে বুঝে ওঠা একদম অসম্ভব ব্যাপার। আমার ছোটো কাকা বাইরে চাকরি করত, দিন পনেরোর জন্য বাড়িতে এসেছিল বেড়াতে এবং সে হঠাৎ করে ছাদে উঠে ভীষণভাবে আহত হয়। ছাদের একদম নিচে ছিল বালি, কিন্তু বালির মধ্যে প্রচুর পাথর থাকাতে তার গায়ে প্রচণ্ড চোট লাগে, তাছাড়া সে তিনতলা থেকে পড়ে গিয়ে বেশ খানিকটাভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তার অনেক চিকিৎসা করা হয়, প্রায় তিন মাস বাদে সে সুস্থ হয়। তাকে অনেক কাউন্সিলিং করানো হয়েছিল এবং সেই কাউন্সিলিংয়ে কাকা যে ঘটনার বিবরণ দেয় সেই ঘটনাটা ছিল ভীষণ রোমহর্ষক। এখন এটা সত্য মিথ্যা আমরা কেউ জানি না, কিন্তু কাকা যেটা বলেছিল সেটা ছিল এরকম। সেদিন সন্ধেবেলা আমি ছাদে গিয়েছিলাম, কাজের এত প্রেশার তাই জন্য এত খোলামেলা জায়গা আমার ভীষণ ভালো লাগছিল, আর এতদিন পর বাড়িতে এসে মায়ের হাতের রান্নাবান্না ভালো করে খাওয়া দাওয়া করেছিলাম। সন্ধেবেলা ছোট বৌদিকে বলেছিলাম আমার জন্য দুটো মুড়ি মাখতে, বৌদি আমাকে ভালো করে মুড়ি মেখে দিয়েছিল আচারের তেল দিয়ে। বৌদি জানে আমি টক খেতে ভীষণ ভালোবাসি, আমি সেই বাটিটাকে নিয়ে ছাদে বসে বসে খাচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে একটা হাত এলো আর মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলে যাচ্ছে, কিরে একা একা খাবি, আমাকে ওতে একটু, কতদিন খায়নি, খুব খিদে পেয়েছে। আমি তখন আশেপাশে তাকালাম, আমি বুঝতে পারলাম আমার সারা শরীর অবশ হয়ে গেছে, শুধুমাত্র চোখটা কাজ করছে, কাউকেই দেখতে পেলাম না। এভাবে কতক্ষণ যে বসেছিলাম খেয়াল নেই, হঠাৎ করে আমার চোখের সামনে একটা কালো ছায়া এসে উপস্থিত হলো। আমি অনেক কষ্টে নিজের শরীর থেকে শক্তি সঞ্চয় করে উঠে গিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হঠাৎ করে পড়ে গেলাম, তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি হসপিটালে, ঠাকুমা তখন বলল যে না আর কিছু করার নেই, এই বাড়ির ইতিহাস জানতেই হবে। কিছুদিন পর তারা খোঁজ নিয়ে যেটা জানতে পারে সেটা আরও অনেক ভয়ঙ্কর। এছাড়া আরও তিনটে ঘটনা ঘটেছিল। আর একটা কথা বলে রাখি, আমরা এই বাড়িতে এখনও রয়েছি এবং এখন এই বাড়িটা সম্পূর্ণ বিপদমুক্ত, কিন্তু সেটা কিভাবে হয়েছে সেটা অন্য একটা এপিসোডে বলবো। যদি ভৌতিক কথার সদস্যরা এটা পছন্দ করে তবেই আমি দ্বিতীয়বার এই ঘটনার শেষ করব। অনেক ভালো থেকো দাদা। তো বন্ধুরা, এই ছিল একটা বাড়িতে ঘটে যাওয়া ডেঞ্জারাস ঘটনা, আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে ঘটনার প্রথম পার্ট। যে ঘটনাটা পাঠিয়েছে সে তো তোমাদেরকে বলেইছে যে তোমাদের যদি ভালো লাগে তাহলে এই ঘটনার দ্বিতীয় পার্ট সে আবার পাঠাবে এবং আরও যে তিনটে ঘটনা ঘটেছিল সেটাও পাঠাবে।
তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের আসলে ঘটনাটা কেমন লেগেছে। আশা করছি তোমাদের ভালোই লেগেছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর একদম দেরি করছি না, লাইক কমেন্ট ও শেয়ার করে দাও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। অনেকেই আছো ঘটনা শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারে যুক্ত হয়ে যাও। আমাদের এই পরিবারে যুক্ত হলে তুমিও একটা ভ্যালুয়েবল মেম্বার হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। দ্বিতীয় ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম সম্রাট। সম্রাট লিখছে, হ্যালো দাদা, আমার নাম সম্রাট। আজকে আমি আমার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা লকডাউন শুরু হওয়ার দিন পনেরো আগের। তখন করোনা নামে এই ভাইরাসটাকে আমরা হেলাফেলা করে দেখতাম। আমার দাদা প্রতিদিন একটা নির্দিষ্ট রাস্তা ধরে অফিসে যাতায়াত করত। আমাদের বাড়ি থেকে দাদা ভাইয়ের অফিস ছিল বাইকে আধ ঘন্টা, আর এই ভেতরের রাস্তাটা দিয়ে গেলে লাগত 20 মিনিট। তাই জন্য দাদা ভাই সবসময় ওই ভেতরের রাস্তাটা দিয়েই যাতায়াত করত। একদিন দাদা ভাই কাজ করে বাড়ি ফিরছিল। এখানে একটা কথা বলে রাখি, দাদা ভাই যে রাস্তা দিয়ে ফিরত সেই রাস্তায় শুধুমাত্র দুটো চায়ের দোকান ছাড়া আর কিচ্ছু ছিল না। এই ঘটনাটি একটি নির্দিষ্ট চায়ের দোকানকে কেন্দ্র করে, যেখানে তুলনামূলক আগের দোকানটির থেকে কম ভিড় হতো। আমার দাদা প্রায় সময়ই সেই কম ভিড়ের দোকানে যেত, কারণ সেই দোকানের লোকটা খুবই ভালো মানুষ ছিল এবং দাদাকে ভীষণ ভালোবাসত। সেই দোকানের কাকুটির সাথে দাদার খুব সুন্দর সম্পর্ক হয়ে গিয়েছিল। সেই দোকানদার কাকু সবসময় বলতো আমার দাদাকে নাকি তার ছেলের মতো দেখতে। উল্লেখ্য, তার ছেলে বছর তিন আগে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপরেই কাকু আর কাকিমা খুবই ভেঙে পড়েছিলেন, শেষে তারা এই দোকানটি খোলেন। গত বছর কাকিমাও মারা গিয়েছেন এবং কাকুটি পৃথিবীতে এখন একা। তিনি একাই দোকান সামলে নেন। লকডাউন পড়ে যাওয়ার দিন পনেরো আগে দাদা একদিন ওই রাস্তা দিয়ে ফিরছিল। তখন কাকুর দোকানে এসে সে দাঁড়ালো। কাকুর দোকানের সামনে ছিল একটা ছোট্ট বেঞ্চ। তো দাদা দেখল যে সেই বেঞ্চের ওপর একজন অদ্ভুত মানুষ বসে রয়েছে। সে চুপচাপ বসেছিল এবং কাকু নিজের মতো কাজ করছিল। দাদা সেই কাকুকে এসে জিজ্ঞেস করেন যে ছেলেটা কে। সে কাকুটি কানে কম শুনতেন, তাই জন্য হয়তো সেদিন দাদার কথার উত্তর দিতে পারেনি আর অন্য কথা বলছিল। দাদার কোনো রকম জোর করেনি, নিজের মতো নিজে চা বিস্কুট খেয়ে বাড়ি ফিরে চলে এসেছিল। এরপর থেকে শুরু হয় সারা পৃথিবী জুড়ে লকডাউন। দাদার অফিস বন্ধ থাকে এবং সে ওয়ার্ক ফ্রম হোম করতে থাকে। তবে দাদা সেই কাকুর প্রতি একটু দুশ্চিন্তা অনুভব করে, কারণ এই দোকান থেকেই সংসার চলত, আর দোকান বন্ধ হয়ে যাওয়াতে তার কিভাবে সংসার চলবে এই নিয়ে। তাই জন্য দাদা একদিন ঠিক করে যে কাকুর দোকানে গিয়ে কিছু চাল ডাল আনাজপাতি আর কিছু টাকা দিয়ে আসবে। সেই দোকানের পাশে ছিল কাকুর ঘর, তাই জন্য সে চলে যায় কাকুর বাড়ির উদ্দেশ্যে। জিনিসপত্রগুলো পেয়ে কাকুর চোখ মুখের অভিব্যক্তি একদম পাল্টে যায়। সে আনন্দে কেঁদে ফেলে এবং দাদাকে অনেক আশীর্বাদ করে। দাদাকে তিনি বসতে বলেন, কিন্তু দাদা জানায় যে তার দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য সে বাড়ির দিকে যাবে বলে বেরিয়ে পড়ে। বেরিয়ে কাকুর দোকানের সামনে দেখতে পাই যে একটা বেঞ্চ পাতা রয়েছে। অবশ্য নতুন না, বেশ পুরনো বেঞ্চ, আগাগোড়ায় পাতা থাকত। অবাক করার বিষয় হলো এইখানে সেই অদ্ভুত দর্শন লোকটি তখনও সেখানেই বসেছিল। সে কাকুকে গিয়ে আবার জিজ্ঞেস করবে, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর জিজ্ঞেস করা হয়নি। এভাবে আরও কিছু সময় কেটে যায়। আসে আনলক ফেসের সময়। দাদা ওই সময় সপ্তাহে একদিন অন্তত অফিসে যেত। যাতায়াতের পথে লোকটিকে সেখানে বসে থাকতে দেখত। একদিন হঠাৎ করে দাদা গাড়ি থেকে নেমে লোকটিকে সরাসরি জিজ্ঞেস করে, আপনার কি কোনো কাজ নেই নাকি আপনাকে এই জায়গাতেই যাওয়া আসার সময় দেখতে পাই? লোকটি তখন উত্তর দিল, আমাকে একটু বাড়িতে ছেড়ে দেবে,
সামনে আমার বাড়ি। দাদা তখন বলে, ঠিক আছে গাড়িতে উঠে আসুন। লোকটিকে দাদা গাড়ির পেছনে বসাই, তারপর সে গাড়ি চালাতে শুরু করে। বারবার করে জিজ্ঞাসা করতে থাকে কোথায় তার বাড়ি, কিন্তু লোকটি একদম চুপচাপ থাকে। সে প্রথম থেকেই দাদার ঘাড়ের কাছে হাত দিয়ে রেখেছিল, সেটাই রেখে বসে থাকে। এভাবে আধ ঘন্টা পেরিয়ে যায়। এক সময় পর দাদা রাগ করে গাড়িটা থামিয়ে দেয় এবং লোকটিকে পেছন ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করে, আরে বাবা, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? আপনার বাড়িটা কোথায়? এতক্ষণ ধরে ঘুরিয়ে যাচ্ছেন, আর কোনো কথাও? দাদা আর কিচ্ছু বলতে পারে না। একদম সোজা রাস্তা বরাবর তিনি দেখতে পান, আশেপাশে তিনি ছাড়া আর কেউ নেই। অথচ কয়েক মুহূর্ত আগেই যখন ব্রেক করে, তখন লোকটির গায়ের সাথে দাদার ধাক্কা লাগলো, আর চারিদিকে খোলা মাঠ। লোকটি কোথায় বা এত সহজে গা ঢাকা দেবে? দাদা ভগবানের নাম নিতে নিতে সেদিন কোনো মতে বাড়িতে চলে আসে। পরের দিন থেকে দাদার জ্বর শুরু হয়। সপ্তাহে একবারও অফিসে যেতে পারে না দাদা। দাদা জ্বরের ঘরে একই কথাই বলতো, যে তার পায়ের কাছে লোকটি দাঁড়িয়ে আছে বা বসে আছে। তখন যেহেতু লকডাউন চলছিল, তাই জন্য সেরকম ওঝা বদ্যি কাউকেই পাওয়া যাচ্ছিল না। শুধুমাত্র অনলাইনে ডাক্তার দেখানো যাচ্ছিল, কিন্তু তবুও ডাক্তাররা কোনো সুরাহা দিতে পারছিল না, কারণ সেই সময় সারা পৃথিবীতে করোনায় জর্জরিত। একটা সময় পর দাদার অবস্থার এতটাই অবনতি হয় যে তাকে হসপিটালাইজ না করালে সে কোনো মতেই বাঁচবে না, এরকম পরিস্থিতি চলে আসে। কিন্তু তখন কোনো হসপিটালে তাকে ভর্তি নিতে চাইছিল না। আমার মা তখন কাঁদতে কাঁদতে ভগবানের নাম স্মরণ করতে থাকে, প্রতিদিন প্রতি মুহূর্তে যাতে আমার দাদাকে সুস্থ করে দেওয়া হয়। আমরা সবাই মন দিয়ে পুজো করি। আমাদের পাশে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের পুজোর ফুল এনে দাদার মাথায় ছুঁয়ে দেওয়া হয়, আর বালিশের নিচে ফুলটাকে রেখে তাকে শোয়ানো হয়। অদ্ভুত কাণ্ড, পরের দিন থেকেই দাদাভাই আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। তখন আমরা বাড়ির সবাই বুঝতে পারি এখানে শরীরের কোনো সমস্যা হয়নি, সমস্যাটা কোনো অলৌকিক বিষয়কে কেন্দ্র করে। দাদাকে একদিন আমরা সবাই মিলে জিজ্ঞাসা করি যে তার সাথে কিছু হয়েছে কি না। দাদা তখন সব ঘটনা খুলে বলে, দুর্গাপুজোর শুরুর দিকে যেহেতু লকডাউনটা একটুখানি শিথিল হয়েছিল, তাই জন্য আমরা সবাই মিলে চলে যাই সেই দোকানটির উদ্দেশ্যে। দোকানে গিয়ে দোকানদার কাকুকে সব কথা খুলে বলি। তিনি আমার দাদার খবর জানতে চান এবং আমাদের বাড়িতে তাকে আমরা নিয়ে আসি। দাদার মুখ থেকে সেই লোকটির বর্ণনা শুনে কাকু কান্নায় ভেঙে পড়েন এবং বলেন যে ওটা নাকি তারই ছেলে। কিন্তু দুঃখের বিষয়, তার ছেলে তাকে কোনো দিনই দেখা দিতে চায় না, অন্যান্য মানুষদের বিভিন্নভাবে বিরক্ত করে। এই জন্যই নাকি তার দোকানে সেরকম ভালো কাস্টমারও হতো না। আর আমার দাদাকে সে কাকুটা অনেক ভালোবাসত বলে তার ছেলের হয়তো ঈর্ষা জন্মেছিল আমার দাদার প্রতি, তাই জন্য আমার দাদার ক্ষতি করার চেষ্টা করেছিল। এরপর আমার দাদাকে ভালো গুণিন দেখানো হয় এবং পরবর্তীতে দাদা সুস্থ হয়ে যায়। আমার দাদা এখন বিবাহিত এবং সে খুব সুখেই আছে। তো দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ভৌতিক কথাই পড়ে শুনিও। খুব ভালো থেকো দাদা, ভৌতিক কথার দীর্ঘায়ু কামনা করি। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। দ্বিতীয় ঘটনাটা যে তোমরা শুনলে, দ্বিতীয় ঘটনাটা শুনে তোমাদের কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। একটা কথা মনে রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। হতে পারে একটু দেরি হয়, কিন্তু সবার ঘটনাই শোনানো হয়। আমি লাইন বাই লাইন সবার ঘটনাই শোনাই। যাকগে, তোমরা অবশ্যই ঘটনা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দিও। তো তোমরা এবার যে ঘটনাটা শুনতে চলেছো, এই ঘটনাটা একটা ফাঁসির দড়িকে কেন্দ্র করে। একটা ফাঁসির দড়ি যে কীভাবে কি করতে পারে, এই ঘটনাটা শুনে তোমরা জানতে পারবে।
আর ফাঁসির দড়ি কি করা উচিত সেটাও জানতে পারবে। আজকের এই ঘটনাটা একদম ডেঞ্জারাস হতে চলেছে। ঘটনাটা পাঠিয়েছে সুমি। সুমি লিখছে, নমস্কার দাদা ভাই, আমি সুমি বেহালা থেকে বলছি, কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমার চ্যানেলের অনেক পুরনো শ্রোতা, খুব ভালো লাগে তোমার গলায় ঘটনাগুলো শুনতে। আমি তেমন ভালো করে লিখতে পারি না, তাই যেভাবে পারছি সেভাবেই লিখছি। তুমি যে তোমার মতো করে গুছিয়ে নেবে সেটা আমি 100% শিওর। তো দাদা, অনেক কথা বলে ফেললাম, আসলে প্রথমবার লেখা তো তাই আবেগটা ধরে রাখতে পারলাম না। কোনো ভুল ত্রুটি হলে তুমি একটু ক্ষমা করে দিও। তো এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। দুঃখের বিষয়, ঘটনাটা যাকে নিয়ে সে এখন আর আমাদের এই পৃথিবীতে নেই। সে হচ্ছে আমার দিদি। এই ঘটনার পরই সে মারা গেছে। ঘটনাটা আজ থেকে 7 বছর আগে, যখন আমার দিদির সদ্য বিয়ে হয়েছিল তখনকার। দিদি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাই জন্য আমাদের প্রথমে মানতে খুব সমস্যা হলেও আমরা মোটামুটি 6 মাস বাদে যখন সে প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হয় তখন আমরা মেনে নিই। দিদি জামাইবাবুর সাথে প্রথমবারের মতো আমাদের বাড়িতে আসে। মা বাবা আমি সবাই খুব কান্নাকাটি করি। এই 6 মাসে দিদিকে আমরা কেউ দেখতে পাইনি তার জন্য। তো সেদিনকে আমরা খুব মজা করি। জামাইবাবু আমাদের কাছে দিদিকে রেখে বাড়িতে ফিরে যায়। প্রায় 15 দিন আমাদের বাড়িতে থাকার পর সে বলে বাড়ি ফিরে যাওয়ার কথা। খুব ভালোই চলছিল। এরপর দিদির একটা মেয়ে হয়। এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। দিদির মেয়ে হওয়ার পর থেকে বাড়ির লোক তাকে নানা রকম লাঞ্ছনা দিতে থাকে। যেহেতু মেয়ে সন্তান হয়েছে, তার উপর গায়ের রং কালো, তাই জন্য সবাই যেরকম সন্দেহ করে সেরকমই তাকে মারধরও করে। দিদি জামাইবাবু দুজনেই ফর্সা ছিল, আর আমার বোনজি মিশমিশে কালো রং নিয়ে জন্ম নিয়েছিল, তাই জন্য সবাই বলে যে দিদির সাথে অন্যের অবৈধ সম্পর্কের কারণে তার এরকম কালো সন্তান জন্মেছে। দিদিকে প্রচণ্ড মারধর সবাই মিলে করে। এছাড়া তার মেয়েকে না খেতে দেওয়া, যত্ন না করা, অনেক কিছুই দিদিকে সহ্য করতে হতো। কিন্তু দিদি আমাদের কাউকে কিছু বলে না, যেহেতু সে নিজে প্রেম করে বিয়ে করেছিল, সেই জন্য কোন মুখেই বা বলবে আমাদেরকে? কিন্তু যদি সত্যি দিদি আমাদেরকে এসব কথা খুলে বলতো, তবে হয়তো দিদি আজও আমাদের সাথে থাকতো। এভাবে 3 মাস চলার পর তার বাচ্চার যখন বয়স ওই 5 মাসের কাছাকাছি, দিদি তখন ঠিক করে যে সে নিজেকে শেষ করে দেবে। বাচ্চার দায়িত্ব কেউ না কেউ ঠিক নিয়ে নেবে, কিন্তু সে আর এই পৃথিবীতে কোনো মতেই থাকবে না বলে ঠিক করে। একদিন জামাইবাবু কাজে চলে যাওয়ার পর সে তার মেয়েকে ঘরের মধ্যে শুইয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সুইসাইড নোটও তৈরি করে দেয় এবং এটাও বলে দেয় যে তার বাচ্চার দায়িত্ব যেন আমরাই নিই। ভাগ্য ভালো সেই সময় দরজাটা আলগা করে খোলা ছিল। হঠাৎ করে তার শাশুড়ি মা ঢুকে পড়ে এবং ওরকমভাবে ঝুলতে দেখে লোকজন জড়ো করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমাদের বাড়িতে খবর দেওয়া হয়। আমরা দিদির বাড়িতে যাই, গিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে যাই হসপিটালে। যাওয়ার পরেও দিদিকে অনেকবার করে জিজ্ঞাসা করা হয় যে কেন সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে কিছুই বলে না। অনেক জোরাজুরি করলে সে বলে, আমার মেয়ের গায়ের রং কালো হয়েছে, সেই ডিপ্রেশনে আমি সুইসাইড করতে যাচ্ছিলাম। আমার মা অসুস্থ শরীরেই আমার দিদিকে দুটো থাপ্পড় মেরে বলে, হতভাগী মেয়ে, তুই মরে যাবি তোর বাচ্চার গায়ের রং কালো বলে? রংটা কি আসল? সুস্থ হলে তাকে এবং আমাদের বাবুকে বাড়িতে নিয়ে আসা হয়। শ্বশুরবাড়ির লোক বলেছিল তাকে বাড়িতে ফিরিয়ে নিতে, কিন্তু দিদি রাজি হয়নি। সে বলে সে বাপের বাড়িতেই থাকবে। আমরা তাকে কিছুই বললাম না, উপরন্তু ভালোই হলো, বাবুর সাথে কিছুদিন আমরা সবাই সময় কাটাতে পারব। তবে একটা খটকা সবার মনেই থেকে গিয়েছিল, দিদির মতো এত শান্ত মিষ্টি মনের একটা মেয়ে কেনই তার বাচ্চার গায়ের রং কালো বলে আত্মহত্যা করতে চাইবে। আমাদের তখন সবারই সন্দেহ হয়েছিল
যে নিশ্চয়ই তার শ্বশুর বাড়ির লোকের সাথে কিছু ঝামেলা হয়েছে। তাকে অনেক জোরাজুরি করি কিন্তু দিদি কিছু বলতে রাজি ছিল না। আমাদের বাড়িতে আসার পরের দিন রাত থেকে শুরু হয় দিদির সাথে একটা অদ্ভুত কাণ্ড। দিদি প্রায় রাতেই ঘুমের ঘরে বলতো, আমি আসছি, আমি আসছি, এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও 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 আমি যাব। ঘুম থেকে একা একাই উঠে বাইরে চলে যাওয়ার চেষ্টা করত। তবে এটা কিছুদিন ঘুমের ঘরে চলত, কিন্তু পরে দিদি জেগে জেগে কথা বলত। তাকে কিছু জিজ্ঞাসা করলে প্রথমে কিছুই বলতে চাইতো না। আসলে খুব চাপা হয়ে গিয়েছিল দিদি। এভাবে প্রায় 15 দিন কেটে যায়। জামাইবাবুকে খবর পাঠানো হয় যেন দিদিকে এসে নিয়ে যায়, কিন্তু দিদি বলে সে আরও কিছুদিন থাকবে। আমরা আর যেতে জোর করিনি, দিদি থাকতে চাইলে থাকুক না, আমাদেরই ভালো। এভাবে আরও 1 মাস কেটে যায়। এর মধ্যে মাঝে মাঝেই দিদি ওইসব স্বপ্ন আর অদ্ভুত আচরণ করত। তবে 1 মাস বাদে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। দিদি হঠাৎ করে অর্ধেক রাতে আমার পাশ থেকে কখন যে উঠে গেছে আমার খেয়াল নেই। তারপরে আমি যখন বুঝতে পারলাম যে দিদি আমার পাশে নেই, আমি দিদিকে খুঁজতে যাব, এমন সময় যেই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি দেখি দিদি আমার মুখের ওপরে ফাঁস লাগাচ্ছে। আমি দেখে তো মা বাবা সবাইকে ডাক দিই, আর সঙ্গে সঙ্গে বাচ্চাটাও কেঁদে ওঠে। সবাই মিলে দৌড়াদৌড়ি করে এসে কোনোভাবে তাকে শুইয়ে দেয়। পরদিন সকালবেলা দিদিকে আমরা 3 জন মিলে ধরি সত্যি কথাটা বলার জন্য, যে তার কি হয়েছে আর কেনই বা সে হঠাৎ করে আত্মহত্যা করতে চেয়েছিল। দিদি প্রথমে এবারও চুপচাপ থাকতে চেয়েছিল, কিন্তু মা ওকে চুলের মুঠি ধরে মারতে থাকে। একটা সময় পরে গিয়ে দিদি সমস্ত কথা খুলে বলে। আমরা শুনে তো পুরো অবাক হয়ে যাই, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, আর আমাদের সন্দেহটাও সত্যি হয়ে যায়। আমরা জামাইবাবুর বাড়ির সবাইকে ডাকি, ডেকে সব কথা জিজ্ঞেস করাতে তার শাশুড়ি সব কথা স্বীকার করে এবং এটাও বলে যে আমরা প্রমাণ পাইনি, কিন্তু বাড়ির আশেপাশের সবাই একই কথা বলে। আমাদেরও তো গৃহস্থ থাকতে হয়, 5 জনের সাথে মিশতে হয়, সমাজের সাথে থাকতে হয়, আমরাই বা কি করব বলুন। তখন আমার বাবা তাকে ধমকের স্বরে বলে, আপনি শুধুমাত্র সন্দেহের বসে আমার মেয়ের সাথে এরকম খারাপ আচরণ কোন সাহসে করলেন বলুন তো? এখন তো সায়েন্স অনেকটা এগিয়ে, আপনারা DNA টেস্ট করিয়ে নিন না যদি আপনাদের অবিশ্বাস হয়ে থাকে। কিন্তু আমার মেয়ের আপনারা ক্ষতি কেন করছেন? সেটা কোনোদিনই আর আমরা করতে দেব না। তার শাশুড়ি মা জিজ্ঞেস করে, আমরা তো কোনো ক্ষতি করিনি, কেন কি করেছি আর কী বা হয়েছে? ওনারা যেহেতু দিদির সুইসাইডের কথাটা জানতো, তাই জন্য সেটা বাদ দিয়ে বাকি কথা প্রথম থেকে 1 মাসে যা যা ঘটেছে সমস্ত কথা খুলে বললাম। সবটা শুনে দিদির শাশুড়িমার মাথায় হাত পড়ে যায়। তিনি বলেন, হায় ভগবান, তাড়াহুড়োর চোটে আমরা তোর কাপড়টা পরাতেই ভুলে গেছি, এই কারণেই বোধহয় বৌমার এই দশা, আমি বোধহয় কাপড়টা ফেলে দিয়েছি, কি হবে এবার? এটা যতক্ষণ না পোড়ানো হচ্ছে ততক্ষণ তো বৌমাকে সুস্থ করা যাবে না, ও তো আবারও একই কাজ করতে যাবে। তখন আমার মা কাঁদতে থাকে আর আমার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে, বলে, আপনারা এতটা কেয়ারলেস হন কি করে বলুন তো? আপনারা কি এটুকু জানেন না আর কাপড়টা ফেলে দিলেন, আমার মেয়ের এবার কি হবে? তার শাশুড়ি মা কোনো কথা বলতে পারে না। দিদি তখনও চুপচাপ বসে বসে এক মনে বিড়বিড় করছে আর বলছে, আমাকে ডাকছে, আমায় যেতে হবে, আমাকে ছাড়ো। আমরা সবাই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ি। আমার জামাইবাবু বলে যে ওকে কোনো একটা ওঝার কাছে নিয়ে যেতে হবে, না হলে ও সুস্থ হবে না। আমরা সবাই মিলে দিদিকে একটা ওঝার কাছে নিয়ে যাই। ওঝা সব কথা শুনে বলে, কাপড় না পোড়ালে আমার কিছু করার নেই, এটা আমার ক্ষমতার বাইরে। এভাবে আমরা বিভিন্ন সময় প্রচুর ওঝার কাছে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতাম। এভাবে আরও 6 মাস কেটে যায়। আমার বাবুর যখন 1 বছর বয়স, তখন একদিন দিদি লুকিয়ে ঘর থেকে চলে যায়। জানি না সেদিন আমায় কাল ঘুমে ধরেছিল কি না। মোটামুটি 10 মিনিট পরে দিদির আর্তনাদে আমাদের সবার ঘুম ভেঙে যায়।
আমরা গিয়ে দেখি রান্নাঘরের পাশটায় দিদি দাও দাও করে জ্বলছে। আমরা সবাই আগুন নেভানোর চেষ্টা করি এবং একটা সময় আগুনটা নিভেও যায়। দিদিকে আমরা সবাই হসপিটালে নিয়ে ভর্তি করি, কিন্তু 90% বার্ন হয়ে গিয়েছিল, তাই জন্য ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। 37 দিন 20 ঘন্টা জমে মানুষে টানাটানির পর দিদি একটা সময় শান্ত হয়ে যায় এবং জমে মানুষের টানাটানি খেলায় যমরাজেরই বিজয় লাভ হয়। মাত্র 1 বছর বয়সে আমার বাবু নিজের মাকে হারাই, আমি আমার দিদিকে আর আমার মা বাবা নিজের বড় মেয়েকে এবং সর্বোপরি আমার জামাইবাবু তার স্ত্রীকে। আমার দিদি মারা যাওয়ার পর দিদির শাশুড়ি মা উন্মাদের মতো সবসময় কান্নাকাটি করত আর নিজেকে সারা জীবন দোষারোপ করে গেল। দিদি মারা যাওয়ার 1.5 বছরের মাথায় তার শাশুড়িও মারা যায়। জামাইবাবু এখন আমার বোনজিকে নিয়েই থাকে আর আমার বোনজির সমস্ত দায়িত্ব আমাদেরই পালন করতে হয়। দাদা, এই ছিল ঘটনা। প্রথম দিকে ওনার শাশুড়ি মাকে আমরা দোষারোপ করলেও শেষে আমার মায়ের থেকেও উনি বেশি কান্নাকাটি করেছিলেন। জানি না কিসের কারণে তিনি ওই কটা দিন দিদির সাথে খারাপ ব্যবহার করেছিল। আমরা কাউকে দোষারোপ করতে পারি না। দাদা, এখনও অবধি আমার দিদিকে প্রচণ্ড মিস করি। দিদির একমাত্র মেয়ে অপর্ণা আমাদের সবার সম্বল। তুমি এবং ভৌতিক কথার সকল পরিবারের সদস্যদের কাছে একটাই অনুরোধ, দিদির আত্মার শান্তির জন্য সবাই প্রার্থনা করো আর একটু আশীর্বাদ করো যেন আমার বঞ্জি অপর্ণা মানুষের মতো মানুষ হতে পারে। ধন্যবাদ দাদা, ঘটনাটা অনেক বড় হয়ে গেল। যদি তোমার ভালো লাগে তবে ভৌতিক কথাই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল তৃতীয় ঘটনা। সত্যি মানুষ যতই ডেভেলপ হোক না কেন, যতই মানুষের মেন্টালিটির গ্রোথ আসুক না কেন, এই কালো সাদা নিয়ে একটা ঝগড়া বিবাদ লেগেই থাকে। ইউএসএতে তো এরকম কালো সাদা নিয়ে মোটামুটি দাঙ্গা বেঁধে যায়। যাকগে, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তিনটি ঘটনার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে কুণাল মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে গেমিং অনুভব, থার্ড কমেন্ট করেছে সোমা দাস। লিখেছে, খুব সুন্দর লাগলো আমার, ফার্স্ট ঘটনাটাতে খুব ভয় পেয়েছি। থ্যাংক ইউ গো। তারপরে আরও কমেন্ট করেছে তন্ময়, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। শিপ্রা কোলে লিখেছে, চলে এলাম দাদা, থ্যাংক ইউ শিপ্রা। পল্লবী চক্রবর্তী লিখেছে, অপেক্ষায় ছিলাম, তারপর একটা লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। হাবিবুর রহমান, সুদীপ দাস, বনুশ্রী, পম্পা রাহা, তন্ময় এডি, মাইসেলফ সবাই লিখেছে, হাই দাদা কেমন আছো। হ্যালো হ্যালো ব্রো, খুব ভালো আছি, তোমরা কেমন আছো। বনানী রয় লিখেছে, ঘটনাটা খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ বনানী। রিয়া দাস লিখেছে, একদম ঠিক টাইমে চলে এলাম আবার ঘটনা শুনতে, এবার শুনে ঘুম দেব, থ্যাংক ইউ রিয়া। ডিজে ব্লগার অনিশ লিখেছে, দাদা আগের দিনের ঘটনায় খুব ভয় পেয়েছি, আজ আবারও চলে এলাম ভয় পেতে, থ্যাংক ইউ অনিশ। গীতা গোস্বামী লিখেছে, আমার সোনা ভাই আদরের ভাই ঘটনা শুনছি, থ্যাংক ইউ গো। মিষ্টি পাখি লিখেছে, এতক্ষণ অপেক্ষা করছিলাম দাদা তোমার গল্পের, থ্যাংক ইউ গো। বিশ্বনাথ দাস লাভ লাভ রিয়াক দিয়েছে। শর্মিষ্ঠা দাস লিখেছে, কেমন আছো দাদা, এখনকার ঘটনাগুলো দারুণ হচ্ছে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা, খুব ভালো আছি, তুমি কেমন আছো। মৌদত্ত লিখেছে, দাদা কেমন আছো, আমার খুব ভালো লাগলো ঘটনাগুলো, থ্যাংক ইউ গো, খুব ভালো আছি, তুমি কেমন আছো। নন্দিনী রয় লিখেছে, আপনার গলায় ঘটনাগুলো শুনতে খুব দারুণ লাগে, থ্যাংক ইউ নন্দিনী। মনা বিশ্বাস লিখেছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর হেডফোনে ভৌতিক কথা, রোমাঞ্চকর পরিবেশ, থ্যাংক ইউ মনা। রূপা দাস লিখেছে, দাদা আমি তোমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, পারলে আমার একটু নামটা বলো, তোমার গলায় শুনতে ভালো লাগে, হ্যালো রূপা। বিকি বাগচি লিখেছে, হ্যালো অমিতদা, চলে এসেছি ঘটনা শুনতে। কুকিং উইথ বনানী লিখেছে, এসে গেছি দাদা আবার জমজমাট এপিসোড। চুমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে। অচিন্ত জানা লিখেছে, আমার নাম রিয়া জানা আর আমার মায়ের নাম রমা জানা, প্লিজ এই দুটো নাম বলবেন, হ্যালো রমা আন্টি, হ্যালো রিয়া। খুশি রুরান লিখেছে, চলে এসেছি সাথে সাথে, লাভ ইউ ভৌতিক কথা, আমার কিছু ঘটনা আছে, দাদা আর পরিবার বললে অবশ্যই আমি আবার পাঠাবো। হ্যাঁ গো পাঠিয়ে দাও, নির্দ্বিধায় পাঠিয়ে দাও। সঙ্গীতা ডলুই লিখেছে, দাদা চলে এসেছি। মিষ্টি ঘোষ লিখেছে, দাদা কেমন আছো, ঘটনাগুলো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ গো, খুব ভালো আছি, তুমি কেমন আছো। মণিকা ত্রিপুরা লিখেছে, অপেক্ষায় ছিলাম ভাই। তনুশ্রী সাহা লিখেছে, অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে ক্যাবে বসে হেডফোন ইউজ করে ঘটনা শুনছি, খুব ভালো লাগলো অমিত ঘটনাগুলো,
থ্যাংক ইউ তনুশ্রী। তারপরে আরও কমেন্ট করেছে পাপিয়া দাস, সুদীপ দাস, প্রদীপ চক্রবর্তী, রাজেশ মান্না, সোনা রয়, মনীষা দে, স্টাইলিশ অজয়, গৌতম বেরা, পল্লবী পাত্র, মৌমিতা বৈরাগী, সুস্মিতা সৌপ্রতি, প্রদীপ চক্রবর্তী, সৌপ্রীতি, রাখি সরকার, সুদেশনা সিংহ রয়, অপর্ণা দত্ত, কাকলি সর্দার, শঙ্কর চক্রবর্তী, কার্তিক মণ্ডল, বাবাই দাস, এরকম আরও অনেক প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি তোমাদের নামগুলো সহজেই পড়তে পারি। তো আজকে একদম টাটা বাই বাই, আবার দেখা হবে আগামী মঙ্গলবারে।